তোমার সঙ্গে সুখশাড়ির খাঁচা কিনতে যাব এমন কোনো কথা দিয়েছিলাম কি না এখন আর তা মনে করতে পারছি না, কিন্তু মনে পড়ছে তোমার সঙ্গে আমার পার্ক সার্কাসের মোড়ে দেখা করার কথা ছিল। আমি 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আসনি তুমি। সকালের বারান্দায় পা ছড়িয়ে বসে তুমি বলেছিলে তোমার সঙ্গে দক্ষিণ দুয়ারি ঘরে বসে একটা গোটা দুপুর কবিতা পড়ব। তারপর কত ঘুঘু ডাকা দক্ষিণ দুয়ারি দুপুর গেছে, কত ছাদের আলসেতে কত কাঁচা শাড়ি শুকিয়ে কাঠ হয়েছে, কিন্তু আমার সঙ্গে কবিতা পড়ার সময় আর তোমার হয়নি। সিগারেট ধরাতে ধরাতে বেগুনি সন্ধ্যায় তুমি বলেছিলে তোমার সঙ্গে সাঁওতাল পরগনায় যাব, সেখানে খাটিয়া আর মহুয়ার মদ পাওয়া যায়। তারপর কত সমুদ্র পার হলাম, বাঙ্কে মেঝেতে স্প্রাঙ্গদিতে চিত হলাম, লাল সাদা গোলাপি বাদামি নানা রঙের পানিও চেখে দেখলাম, কিন্তু খাটিয়া আর মহুয়ার খোঁজে তোমার সঙ্গে সাঁওতাল পরগনা আর যাওয়া হলো না। ভেবেছিলাম আমার একটা মেয়ে হলে তার নাম রাখবো মহুয়া, মেয়েও হলো না। তোমার সঙ্গে আমার পৌষ মেলায় যাবার কথা ছিল, তোমার সঙ্গে ঝালমুড়ি খাবার নেমন্তন্ন ছিল, তোমার মিটিংয়ে আমার মদত দেবার ডাক ছিল, তোমার কাঁধে মাথা রেখে কাঁদবার পার ছিল, তোমার সঙ্গে সুপারমার্কেটের ভিড়ে বাজার করার প্রতিশ্রুতি ছিল। কতটা খুঁজে পাচ্ছি না।